गुड मर्निंग वेलकम आवर चैनल नतून एक ब्लगे तुम्हारे जाना अनेक स्वागत तो सकाल सकाल ब्लगटा शुरू कर दिए देखो बिछाना गुछानो हो गए सकाले आर क्जो अनेक हो गए शुद्ध एखन टिफिनर जो घुगनी बनिए डिम से घुगनी और कटे आम ना এটা মাছটা ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর অল্প একটা ভাত আছে থালায় এত গরম করছে আমি জামা নাই দিদুলে কি করব বলে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি পুরো ঘেমে গেছিলাম আমি ঘর পর সব মোছা হয়ে গেছে কিন্তু টিফিন করা হয়নি আজকে সকাল সকাল ঘরটা মুছে নিয়েছি ঘরটা মুছে নিলে মনে হয় সব কাজই হয়ে গেছে তারপরে ও মাল নিয়ে চলে এসেছে এবার টিফিনটা করে নেব টিফিনটা করে তারপরে হচ্ছে আবার দুপুরে রান্নার জন্য কি রান্না হবে সেই তার প্রস্তুতি নিতে হবে তা ঘুমনি অনেক দিন পরে হয়েছে আর ঘুমনিটা হলে তার সাথে শসা পেঁয়াজ কুচিয়ে একটু লেবু আর নুন না দিলে ভালোই লাগে না বেশ জুত করে নিয়ে খাওয়াটা সাথে একটা ডিম সিদ্ধ থাকলে দারুণ লাগে খেতে দারুণ লাগে এখন গরমের জন্য ডিম সিদ্ধ প্রতিদিন খাই না মাঝে মাঝে খাওয়া হয় আর আমার ডিম সিদ্ধ খেতে বেশ ভালো লাগে তাইলে অনেক নয় একটা হলেই হয়ে যাবে যে একসঙ্গে আমি দুটো তিনটে ডিম সিদ্ধ খেয়ে নিতে পারবো সেটা আমি পারবো না দেখো ওকে খেতে দিয়েছি আর আমার থালায় আমি মুড়ি বেড়ে নিয়েছি আমিও খাবো আর ঘুমিটা খুব গরম ছিল খুব গরম মানে লেগে গেছে মুখে গরম জিনিস দিলে তো মুখের ভিতরটা পুড়িয়ে যায় কারণ ভিতরের চামড়াগুলো তো একদম নরম আর একটু ভাতও আছে ভাতটা ও খেয়ে নেবে আমি ঠান্ডা ভাত ঠান্ডা খাই না তারপরে হচ্ছে রান্না বান্না হয়ে গেছে ঘরটা তখন মুছে নি বুঝলে ঘর এখন মুছছি তখন ঘরটা মুছি তখন মুছেছিলাম বলতে বাসন হয়েছিলাম রান্নাঘরটা মুছেছিলাম এখন ঘর এখন ঘরটা মুছে নিয়েছি আর ছোট একটা ঘরে হলে যা হয় সব জিনিসগুলো নামানো থাকে সরিয়ে সরিয়ে মুছে আবার সেই জায়গায় সেই জিনিসটা রাখতে হয় কি আর করা যাবে যত জিনিস আছে গুছিয়ে রাখতে হবে মানে যে একটু এলোমেলো একদিন থাকলে গুছালাম না তা হবে না সব কিছু গুছিয়ে যাই বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওতে কোনোদিনই ভাইরাল হবে না কোনোদিনই হবে না তা কী করবো ভিডিও দেবো কি দেবো না সেটা ভাবছি চ্যানেলটা অনেকদিন হয়ে গেছে চ্যানেল গ্রো করবে না যাই তোমার ভিডিওকে দেখতে থাকবে খুব আশা করছি ভালো লাগবে অন্য প্রান্তে রেড সিগনালে খুলে বসবো শরৎ উপন্যাস কিংবা কোনো এক কলেজের কিংবা কোনো এক কলেজের পিন্ড অফ সাইলেন্স ক্লাসে পড়াবো রূপমকে একটা চাকরি দাও আজ আমার কলার ছেঁড়া জামা সপ্তাহে একদিন সাবান মাখে ভিতরে থাকে বলে গেঞ্জির ছেঁড়াটা বোঝা যায় না রোজ তোমার প্রেশার কুকারের সিটিতে আমার ঘুম ভাঙে নটা ছটা চার পায়ের জীবন বাক্যবর্ষণে হয় বাক্যবর্ষণে ভিজতে হয় পেটের দায় ও লেখা পড়বো না স্যার লেখা পড়বো না ঠিক আছে কি জুতোর ভিতরে খুলবে না নাকি পা নাকি এত বড় বড় জুতো বলবি যে সবাই বললি সরি যা সরি যা আর কোন জুতো রাখা যাবে না এখানে এই জুতো দুটো রাখতে হবে আর ওর পা নাকি এই জুতো ছিঁড়ে যাবে কদিন পরে দেখতে পাওয়া যাবে জুতো পরে সিপড়ি এ বো জুতো পরে শুই বললে কে বলেন জুতো পরে শুয়ে আমি ছিলাম আবার জুতো পরে বালিছে জুতো পরে ছিলাম ঠাকুরের দিকে পা করছো ঠাকুর কোন দিকে নাই
যা জুতো গুলো হেঁটে যাও রাস্তা দিয়ে হেঁটে আসো যাও না ওগুলো হাঁটো না পাগল হয়ে গেছে যা পাগল হয়ে পাগল হয়ে গেছে দেখছে পাগল হয়ে গেছে বুঝলি তোর কাকু পাগল হয়ে গেছে দেখছে জুতো জুতো দড়ি বাঁধা আছে সেই করে হাঁটছে দেখ এই দেখ নিচের দিকে তাকা আর যা মোটা জুতো কিনেছে আমি সব জুতো সরিয়ে যা বলবি ওর জুতো কি রাখতে হবে জায়গা দিতে হবে যত জুতো মোটা জুতো দাও পা ছিঁড়ে ফেলবে ভাত বাড়ছো ভাতটা চালই দাওনি হ্যাঁ হয়ে যাবে এতদিন পরে সঠিক চাল দিয়েছে সবজি আছে তরকারি আছে দুপুরবেলা তো কম খেতে হয় গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে বেশি খেলে কম খাও আর কম খেলে বেশি খাও তেল তেল খাওয়াই যাবে না বন্ধু আজকে রান্না হয়েছে শশা আমি বলছি নামিয়ে দেখাও ওর হয়েছে মাছের ডিম ভাজা আর দেখলা হ্যাংলা আজকে মায়ের রান্না করিনি মাছের ভাজা আমি এই এক পিস এটা খাবো আর ওই যে উচ্ছে চচ্চড়ি খেতে যে এত ভালো লাগে কি বলবো আর এটা হচ্ছে গুগলি ঝাল মাশরুমের চচ্চড়ি কিন্তু গুগলির মতো লাগছে আগে কিন্তু ডাল হয়নি এই চচ্চড়ি দিয়ে ভাত খাবে ভাবছি ডাল করতে পারবো তো আমি জানি মাশরুম তুমি এরকম করবে আগে মাশরুম করেনি এই মাশরুমটা গন্ধ হয়ে একটু কেমন গন্ধ আসলো না এরকম না করলে ভালো লাগে না ঝোল ঝোল ভালো লাগে না আগে ডাল হয়নি শুকনো শুকনো খাওয়া আর ডাল যদি লাগে ও জল দিয়ে খাবে হ্যাঁ এই দু গ্লাস জল আছে ঢেলে নেবে দিয়ে মাটি খাবে আজকে বাবার একটা কথা আমার কাছে মনে পড়ে যাচ্ছে কি কথা ডাল চাড়া ডাল ঝাল যারা খেতাম না মা বলতো চা হয়েছে খেলে দিইনি বাবা বলতে খেয়ে না একদিন খেয়ে না খাও না জোরে দাদা এখন খাবি না মা লক্ষ্মী আসু তখন ঠিক খাবি বাবা তো ডাল করবো না তো বলিনি আমি বারণ করলাম ডাল করতে তোমার সত্যি একটা জিনিস দেখবে এই কথাটার জন্য না ছোটবেলায় দেখবে বড়রা বা বাবা মা দাদু ঠাকুমা যে কথাটা বলতো তাদের অবর্তমানে দেখবে তাদের কথাগুলো কোনো এক সময় সত্যি হয়ে যায় বলো হ্যাঁ ওনারা ধরো আমাদের বয়সে পেরিয়ে গিয়ে সেই সময়তে পেরিয়ে এসে তারপর সেই কথাগুলো বলে কি মজার জিনিস যাই হোক বন্ধুরা যাই হোক বন্ধুরা যাই হোক আমি খেতে শুরু করে দিয়েছি ও ওখানে বুঝে গল্প করছে ওর খাওয়ার প্রতি খুব ভালো হয়েছিল তার কারণ হচ্ছে আগের দিনে আমি বলেছি সর্ষে বাড়িতে উচ্ছে রান্না আমার কে খায়
খেয়ে দেখো খেয়েছে কোনদিন? আমি না, আমি সত্যি কোনোদিন খাইনি। তো খেলাম, সত্যি অসাধারণ অসাধারণ। অর্ধেকের বেশি ভাত আমি ওটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আমি এখন উচ্ছে সর্ষে প্রেমী হয়ে গেছি, প্রেমী। ঠিক আছে বন্ধুরা, চলো খেয়ে নিই, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। না, ও একাই সব খেয়ে নেবে, আমাকে দেবে না।